নীরবতা ভেঙে ফারিয়া বললেন, আমার ভয় হয়। গণ অভ্যুত্থানের পর থেকে আড়ালে চলে যান চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, তার দেখা নেই বললেই চলে। মাঝে মাঝে ফেসবুকে নিজের ছবি পোস্ট করতে দেখা যায়, কখনও কখনও সমকালীন ঘটনারও কিছু ছবি কেবল শেয়ার করেন এই অভিনেত্রী। তবে কোনো বিষয় নিয়ে টু শব্দ করতে দেখা যায়নি তাকে। এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চিত নুসরাত ফারিয়া, হঠাৎ নীরবতা ভেঙে অভিনেত্রী জানালেন তার ভয় হয়। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর নুসরাত ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই অভিনেত্রী বলেন, মানুষ হিসাবে আমাদের বোধ শক্তির অবক্ষয় এতটাই প্রখর, আমার ভয় হয়, দিন দিন ভালো মন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে। মস্তিষ্ক সিন্ধুকে বন্দী না করার আহ্বান জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, প্রতিনিয়ত যা দেখছেন তা কতটুকু সত্যি আর মিথ্যা এটা বোঝবার ক্ষমতা হারিয়ে ফেলবেন না। মস্তিষ্কটাকে সিন্ধুকে বন্ধ করে শুধু চোখ দিয়ে উপভোগ না করে মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতাকে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা, খুব কঠিন হবে না আশা করি। নুসরাত ফারিয়ার অনুরাগীরা তার ভাবনার সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।